প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করার জন্য আমরা বারবার দরবার করছি বিভিন্ন জায়গায়। তার সাথে আমরা এই দিনটিকে বাংলার শিক্ষক দিবস হিসাবে পালন করে যাচ্ছি। এই সংগঠন চলতে চলতে যেখানে চলছে, এই সংগঠনের যে জেলা আমাদের মূল কাণ্ডারি আমাদের মুর্শিদাবাদ বাংলা পক্ষ যিনি সম্পাদক কৌশিক ভট্টাচার্য মহাশয় আমাদের এখন স্বাগত ভাষণ দেবেন। কৌশিক চট্টোপাধ্যায়, মাননীয় সভাপতি শালী মহাশয়, মাননীয় প্রধান বক্তা জেলার গর্ব, এক প্রবীণ শিক্ষক, শিক্ষা প্রতি মানুষ, মাননীয় সনত কর্মহাশয়, মাননীয় বিশেষ অতিথি জেলার শিক্ষক কবি ও প্রাবন্ধিক, শিক্ষা প্রতি মাননীয় নুরুল হাসান মহাশয়, যার আর এক পরিচয় বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং শীর্ষ পরিষদ সদস্য। মাননীয় প্রধান অতিথি আমাদের জেলা ও শহরের সাহিত্য জগতের গর্ব বোধোদয় পত্রিকার সম্পাদক, কবি, সাহিত্যিক, সাংবাদিক মাননীয় বিপ্লব বিশ্বাস মহাশয় এবং উপস্থিত সকল সম্মানীয় গুণীজন, আমাদের সকলকে আমি কৌশিক চট্টোপাধ্যায় বাংলা পক্ষের মুর্শিদাবাদ জেলার সম্পাদক আজকের সভার যুগ্ম আহ্বায়ক হিসাবে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও প্রণাম জানাই। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই শ্রদ্ধা অবনত হইয়া বাংলার জাতীয় শিক্ষক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক সাগর কর্মকাণ্ডের সামনে মাথা নত করি। তার আজীবন লড়াই এর সামনে মাথা নত করি, একথা বলতে কোন দ্বিধা নেই। তিনি না থাকলে আজ বাংলা এই জায়গায় পৌঁছাত কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি শুধু মাত্র একজন স্কুল কলেজের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত সমাজ শিক্ষক, জাতির শিক্ষক। বাঙালি জাতিকে তিনি আধুনিক পথ দেখিয়েছিলেন, কুসংস্কার আচ্ছন্নময় অন্ধকার থেকে উঠে এসে আলোর পথে যাত্রা করেছিলেন। বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ রোধ, বহু বিবাহ রোধ, এগুলি ছিল তার সমাজ শিক্ষকের কর্মকাণ্ড। নারী শিক্ষা প্রসারে তার পাশে এ বিশ্বে আর কেউ স্থান পাবে কিনা সন্দেহ প্রকাশ করা যায়, যদিও আমরা অবশ্যই বেগম রোকিয়া ও সাবিত্রী ফুলবাঈয়ের কথা সসম্মানে আজীবন স্মরণে রাখব। যে সময় স্কুল যাওয়া দূরের কথা, বাড়িতে বসেও শিক্ষা গ্রহণ নারীদের কাছে ছিল এক বিশাল অপরাধ, সেই যুগে তিনি আস্তে আস্তে দুই বাংলা সহ 288টি বালিকা বিদ্যালয় চালু করার সূচনা করেছিলেন। বাংলা বর্ণমালা সংস্কার, বাংলার গদ্যরূপের সংস্কার তার ভূমিকা অবিস্মরণীয়।
ছাত্র ছাত্রী শিক্ষিত করে তোলার জন্য একের পর এক গ্রন্থ রচনা জীবনকে তুলে নিয়ে যায় এক মহান ব্রততে। বর্ণ পরিচয় আমাদের সকলের বর্ণ পরিচয় ঘটিয়েছে, কথামালা বোধোদয় ইত্যাদি নীতিমালা আমাদের চরিত্র গঠনের প্রবল ভূমিকা রয়েছে। বাংলা বইয়ের ছাপার অসুবিধা দেখে তিনি নিজের উদ্যোগে প্রেস ও প্রকাশনা সংস্থাও খুলেছিলেন। এত শক্তি কোথায় পেতেন তিনি? নতজানু হইয়া তার আজীবন কর্মকাণ্ডের সামনে বিশ্বাস করি বাংলার জাতীয় শিক্ষক তিনি। তার জন্মদিবস ঘরে ঘরে পালিত হোক শিক্ষক দিবসে। বাংলা পক্ষ ভারতের বাঙালি অধিকারের আদায়ের জাতীয় সংগঠন। বাংলার মানুষের সম্মান, ভাষা, সংস্কৃতি, জীবিকা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে লড়াই করে চলেছে। সম্প্রতি অসমের বাঙালিকে পিটিয়ে মারা এবং পৈশাচিক নির্মম ঘটনা রাষ্ট্রের এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করি এবং ধিক্কার জানাই। বাংলার প্রত্যেক মনীষীর যাতে যথাযথ সম্মান পান তার জন্য লড়াই করে চলেছে। আজকের এই ক্ষুদ্র প্রয়াস আগামী এক বৃহৎ গণ আন্দোলনে পরিণত হোক এই আশা রাখি। ইতিমধ্যেই আমরা কলকাতার আজকের এই দিনটি রাজ্য সরকার শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করুক এই মর্মে দাবিপত্রে বিভিন্ন বিদ্যজনের সই সংগ্রহ করা হয়েছে। এই দাবিপত্র তুলে দেওয়া হয়েছে সরকারের হাতে। আশা করব ভবিষ্যতে সরকারি প্রেরণাতে আজকের দিনটি বাংলার জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালিত হবে। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা জানিয়ে বাংলার সকল শিক্ষক ও শিক্ষা প্রতি মানুষকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। জেলা সংগঠন হ্যালো, আমাদের জেলা সংগঠনের সম্পাদক তথা আমাদের তরুণ তুর্কি বলা চলে সেই সম্পাদকের স্বাগত ভাষণ আমরা সকলে শুনলাম। সেই ভাষণের সাথে সাথে আমরা সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে বলছি। এর কারণ আমরা বাংলা পক্ষে যে সংগঠন ইতিমধ্যে কেন্দ্রীয় সংগঠন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাঙালি শুভাকাঙ্ক্ষী মানুষ, এই সমস্ত মানুষদের কাছ থেকে সই সংগ্রহের কাজ শুরু করেছে যাতে আমরা আমাদের বাঙালির গর্ব, আমাদের ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে আমরা জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করতে পারি। এই আশা নিয়ে আমরা বিগত বছর থেকে শিক্ষক দিবস হিসাবে এই দিনটিকে পালন করে চলেছি। আগামী যে দিনগুলো আসবে আমরা সেই দিনগুলোতেও এই দিনটিকে বাঙালি শিক্ষক দিবস হিসাবে পালন করে যাব এবং বাংলার ঘরে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্ত্র যাতে পৌঁছে যায়, আরো কুসংস্কার যে গ্লানি আরো মানুষের মধ্যে রয়েছে তা দূর করে মানুষ যাতে ওনার মধ্যে দীক্ষিত হয়ে আগামী দিনে পথ চলতে পারে আমরা বাংলা পক্ষ এর চেষ্টাই করে যাব। এরপরে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী সনত কর মহাশয়, উনি বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যাপক, ওনাকে প্রাক্তন অধ্যক্ষ